প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমি পড়াবো আর্থিং। প্রথমে আসি আর্থিং কাকে বলে। যেসব স্থানে বিভিন্ন কারণে লিকেজ কারেন্ট বা ফল্ট কারেন্ট সৃষ্টি হয়, সেই সব স্থানে তারের ভিতর দিয়ে যাতে খুব সহজে অনাকাঙ্ক্ষিত কারেন্ট প্রবাহ কোনো রকম বিপদ না ঘটিয়ে সরাসরি মাটিতে চলে যেতে পারে এবং আমাদের অ্যাপ্লায়েন্স কে এবং আমাদেরকে যাতে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য আমরা আর্থিংটা করে থাকি। দেখো, আমি এখানে সংজ্ঞাটা লিখেছি, দ্য প্রসেস অফ ট্রান্সফারিং দ্য ইমিডিয়েট ডিসচার্জ অফ ইলেকট্রিক্যাল এনার্জি ডিরেক্টলি টু দ্য আর্থ বাই দ্য হেল্প অফ দ্য লো রেজিস্ট্যান্স ওয়্যার ইজ নোন অ্যাজ দ্য ইলেকট্রিক্যাল আর্থিং। তো ইলেকট্রিক্যাল আর্থিং দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে নিউট্রাল আর্থিং বা সিস্টেম আর্থিং, আরেকটা হচ্ছে ইকুইপমেন্ট আর্থিং। নিউট্রাল আর্থিংটা কি? ইন নিউট্রাল আর্থিং দ্য নিউট্রাল অফ দ্য সিস্টেম ইজ ডিরেক্টলি কানেক্টেড টু দ্য আর্থ বাই দ্য হেল্প অফ দ্য জিআই ওয়্যার। দ্য নিউট্রাল আর্থিং ইজ অলসো কল্ড দ্য সিস্টেম আর্থিং। সাচ টাইপ অফ আর্থিং ইজ মোস্টলি প্রোভাইডেড টু দ্য সিস্টেম হুইচ হ্যাজ স্টার উইন্ডিং। ফর এক্সাম্পল, দ্য নিউট্রাল আর্থিং ইজ প্রোভাইডেড ইন দ্য জেনারেটর, ট্রান্সফর্মার, মোটর। তো এটা সাধারণত পাওয়ার হাউস এবং সাবস্টেশনের নিউট্রাল কে আর্থিং করার জন্য ব্যবহার করা হয়। তোমরা জানো স্টার কানেকশনে থ্রি ফেজ থাকে আর হচ্ছে একটা নিউট্রাল পয়েন্ট থাকে, সেই নিউট্রাল পয়েন্ট থাকে আর করার জন্য এই সিস্টেম আর্থিংটা ইউজ করা হয়। এরপর আসি ইকুইপমেন্ট আর্থিং। সাচ টাইপ অফ আর্থিং ইজ প্রোভাইডেড টু দ্য ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট। দ্য নন কারেন্ট ক্যারিং পার্ট অফ দ্য ইকুইপমেন্ট লাইক দ্য মেটালিক ফ্রেম ইজ কানেক্টেড টু দ্য আর্থ বাই দ্য হেল্প অফ দ্য কন্ডাক্টিং ওয়্যার। তো এটা আমাদের বাসা বাড়িতে ইউজ করা হয়, আমাদের বাসা বাড়িতে যে অ্যাপ্লায়েন্স গুলো ইউজ করে থাকি সেসব অ্যাপ্লায়েন্স এর মেটালিক ফ্রেম থেকে একটা ওয়্যার আর্থের সাথে কানেক্ট থাকে, সেটাই হচ্ছে ইকুইপমেন্ট আর্থিং। আর্থিং এর ইম্পর্টেন্স, আর্থিং আমি তো তোমাদের বলেছি, আর্থিংটা আমাদেরকে সেফটি প্রদান করে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে। ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট যদি হয় বা লাইনে যদি কোনো শর্ট সার্কিট হয়, শর্ট সার্কিট মানে তোমরা জানো কোনো কারণে যদি ইনসুলেশন ক্ষয় হয়ে ফেজ ওয়্যার নিউট্রাল ওয়্যারকে টাচ করে, তখন শর্ট সার্কিট কারেন্ট প্রবাহিত হয়ে থাকে। এই শর্ট সার্কিট কারেন্ট প্রবাহিত হওয়ার ফলে অনেক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। তো সেই ক্ষয়ক্ষতি থেকে আমাদেরকে এবং আমাদের ডিভাইসগুলোকে ইলেকট্রিক্যাল আর্থিং নিরাপদ সেফটি রাখবে আর কি। তো পারপাস অফ আর্থিং, টু প্রোটেক্ট দ্য হিউম্যান বিংস ফ্রম গেটিং ইলেকট্রিক্যাল শক, প্রোটেক্ট দ্য ইকুইপমেন্ট ফ্রম গেটিং শর্ট সার্কিট অ্যান্ড ড্যামেজ। তো এটা কিভাবে করা হয়? আমি এতক্ষণ তোমাদের আর্থিং কাকে বলে, কয় প্রকার এবং আর্থিং এর সুবিধা এগুলো সম্বন্ধে আলোচনা করেছি। এখন আমি তোমাদের দেখাবো কিভাবে আর্থিংটা আমাদেরকে সেফটি প্রদান করে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ফেজ ওয়্যার এবং একটা নিউট্রাল ওয়্যার একটা লোডের সাথে কানেক্ট আছে। লোড রেজিস্ট্যান্স হচ্ছে 100 ওহম। তোমরা জানো পাশাপাশি সাধারণ ভোল্টেজ, নর্মাল ভোল্টেজ 230 ভোল্ট। তো এখন এই এখানে কারেন্টটা কত হবে? লোডের কারেন্টটা দেখো, আই ইকুয়াল টু বি বাই আর, 230 ÷ 100, 2.3 অ্যাম্পিয়ার। তার মানে এই লোডের মধ্যে দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হবে সে কারেন্টটা হচ্ছে 2.3 অ্যাম্পিয়ার। এখন মনে করি কোনো কারণে এখানে ইনসুলেশন ব্রেক হয়ে গেছে, ইনসুলেশন ব্রেক হয়ে ফেজ ওয়্যারটা এখানে কেসিং থেকে টাচ করছে। কেসিং থেকে টাচ করলে কি হবে? এখান থেকে কারেন্ট কেসিং এও যাবে। এখন কেউ যদি এটাকে টাচ করে তখন তার মধ্যে দিয়েও কারেন্টটা ফ্লো করবে। তো তার মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো করবে? আমরা জানি হিউম্যানের বডির যে রেজিস্ট্যান্স সেটা সাধারণত 1000 ওহম হয়ে থাকে। তাহলে এই হিউম্যান বডিতে দেখা যাবে যে 230 ÷ 1000 ইকুয়াল টু 230 মিলি অ্যাম্পিয়ার। 230 মিলি অ্যাম্পিয়ার কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ কারেন্ট মানব দেহের জন্য। তো এখন কি করা হয়, আর্থিংটা কিভাবে করা হয়? দেখো, মেটালিক থেকে এই মেটালিক বডি থেকে একটা তার এসে আর্থিং এ চলে গেছে। তখন কি হবে, যেহেতু এখানে কম রেজিস্ট্যান্স, হিউম্যান বডি থেকে নিশ্চয়ই এখানে অনেক কম রেজিস্ট্যান্স আছে, তাহলে কারেন্টের স্বাভাবিক ধর্ম হচ্ছে লো রেজিস্ট্যান্স পথে সে চলতে চেষ্টা করবে। তো যেহেতু এখানে এই গ্রিন কালার ওয়্যারের মধ্যে দিয়ে কোনো রেজিস্ট্যান্স, তেমন কোনো রেজিস্ট্যান্স নাই, তো কারেন্টটা এই পথটাকেই প্রিফার করবে। তো এখানে কারেন্টটা এই যে এখানে এই লিকেজ কারেন্ট হয়েছিল বা শর্ট সার্কিট কারেন্ট হয়েছিল, সেটা এই আর্থিং এর মধ্যে দিয়ে সেফলি মাটিতে
চলে যাবে। কতটুকু কারেন্ট মাটিতে যাবে দেখো, যদি আর্থ রেজিস্ট্যান্স কে আমরা 4 ওহম ধরি, তাহলে মাটিতে 57.5 অ্যাম্পিয়ার কারেন্ট মাটিতে চলে যাবে এবং হিউম্যান সেফ থাকবে। এখন দেখো পাশাবাড়িতে যেসব অ্যাপ্লায়েন্স আছে, সেসব অ্যাপ্লায়েন্সে তোমরা দেখে থাকবে যে 3-পিন সকেট ইউজ করা হয়। কেন? কারণ হচ্ছে একটা ফেস, একটা নিউট্রাল এবং একটা সেফটির জন্য, আর্থিং এর জন্য রাখা হয়েছে। এই চিত্র তোমরা দেখতে পাচ্ছ, এখানে রেড কালারটা ফেস ওয়্যার, ব্ল্যাক ওয়্যারটা নিউট্রাল ওয়্যার এবং আরেকটা যে ওয়্যার সেটা আর্থিং এর জন্য। আবার কিছু কিছু প্লাগ আছে যেখানে শুধুমাত্র 2টা পিন থাকে। কেন 2টা পিন থাকে, কেন ফ্রিজে আমরা 2-পিন সকেট রাখি না? কারণ হচ্ছে ফ্রিজের যে বডিটা আছে সেটা কিন্তু কন্ডাক্টিভিটি অনেক বেশি, ঠিক আছে? তো এখানে কিন্তু যখন ব্যবহারকারী এটাকে ধরবে, তখন কিন্তু যদি এখানে শর্ট সার্কিট হয়, তখন ব্যবহারকারীর বিপদ ঘটার সম্ভাবনা অনেক বেশি, কারণ মেটালিক বডিটা কারেন্টটাকে খুব বেশি ট্রান্সফার করতে পারে, ঠিক আছে? সেজন্য আমরা ওখানে 3-পিন সকেট প্রেফার করি, 2-পিন সকেট প্রেফার করি না। কিন্তু কিছু কিছু অ্যাপ্লায়েন্স আছে যেখানে আমরা 2-পিন সকেট লাগাই, যেমন টিভি, মোবাইল, হ্যাঁ, চার্জিং এর ক্ষেত্রে। কেন হচ্ছে? কারণ ওখানে আউটার বডি যেটা সেটা প্লাস্টিকের তৈরি, বা সেখানে কন্ডাক্টিভিটি অনেক কম, ঠিক আছে? সেজন্য আমরা সেসব জায়গায় 2-পিন সকেট ইউজ করি। কিভাবে আর্থিংটা প্রোভাইড করা হয়েছে দেখো, বাসাবাড়ি থেকে যে সার্ভিস বোর্ডটা আছে, সেখান থেকে একটা লাইন গিয়ে মাটিতে যাচ্ছে, রডের মাধ্যমে মাটিতে, রডটা মাটিতে পুঁতে দেওয়া হচ্ছে, সেই রডের মাধ্যমে কারেন্টটা মাটিতে চলে যাচ্ছে। তো আর্থিং এর জন্য কি কি উপাদান লাগছে দেখো, প্রথম উপাদান আর্থ কন্টিনিউটি কন্ডাক্টর, যেটা কিনা সার্ভিস বোর্ড থেকে এই আর্থিং লিডের সাথে কানেক্ট থাকবে, সেটাকে বলা হচ্ছে আর্থ কন্টিনিউটি কন্ডাক্টর। এছাড়া আছে আর্থিং লিড, আর্থিং লিড হচ্ছে যেটা আর্থ কন্টিনিউটি কন্ডাক্টর এবং আর্থ ইলেকট্রোডের মাঝে সংযুক্ত থাকবে, সেই ওয়্যারটাকে বলা হচ্ছে আর্থিং লিড। এবং যেটা মাটির গভীরে পুঁতে দেওয়া হবে সেটাকে বলা হচ্ছে আর্থ ইলেকট্রোড। বিভিন্ন ধরনের আর্থিং আছে, যেমন স্ট্রিপ আর্থিং, রড আর্থিং, পাইপ আর্থিং, প্লেট আর্থিং, শিট আর্থিং, তারপর হচ্ছে এরকম অনেক ধরনের আর্থিং আছে। আমরা এক এক জায়গায় এক এক ধরনের আর্থিং ইউজ করি। যেমন রড আর্থিং কোথায় ইউজ করা হয়, রড আর্থিং হচ্ছে সবচেয়ে সহজ আর্থিং, কারণ এই যেসব জায়গায় ভেজা মাটি পাওয়া যায় না, বালি মাটি পাওয়া যায়, স্যান্ডি সয়েল পাওয়া যায়, সেসব জায়গায় আমরা রড আর্থিং ইউজ করে থাকি। কারণ সেখানে পোতার ঝামেলা তেমন একটা করতে হয় না, শুধুমাত্র রডটা মাটিতে বসিয়ে দিলেই হয়, পুঁতে দিলেই হয়। আর পাইপ আর্থিং, প্লেট আর্থিং এর জন্য আমাদের ভেজা মাটি লাগবে, এবং মাটির একটা নির্দিষ্ট পরিমাণ গভীরে গিয়ে এই আর্থিং গুলো করতে হয়। তারপর আবার ধরো শিট আর্থিং, শিট আর্থিং কোথায় ইউজ করা হয়, যেখানে পাহাড়ি এলাকা আছে, হ্যাঁ, সেখানে শিট আর্থিং ইউজ করা হয়। আবার পাইপ, পানির পাইপের মাধ্যমে আর্থিং একটা আছে, সেটা হচ্ছে যেখানে মাটি পাওয়া যায় না, যেমন ঢাকা শহরে বা অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকায়, হ্যাঁ, যেখানে একটার গায়ে আরেকটা বিল্ডিং লেগে থাকে, সেখানে কিন্তু পানির পাইপের মাধ্যমে করা হয়, সেটাকে বলা হচ্ছে পানির পাইপের মাধ্যমে আর্থিং। কিন্তু এখানে একটা শর্ত হচ্ছে, পানির পাইপটা জিআই অথবা ধাতব পদার্থের হতে হবে। এখন আমরা আলোচনা করব পাইপ আর্থিং। পাইপ আর্থিং এর জন্য তোমরা দেখছো যে একটা রড নেওয়া হয়েছে, যে রডের ডায়ামিটার হচ্ছে 40 mm এবং এটার লেন্থ হচ্ছে 2.75 mm, ঠিক আছে? তো এখানে যদি পাইপের দৈর্ঘ্য হয় 2.75 মিটার, তাহলে এখানে মাটি থেকে কত গভীরে এটা পুঁততে হবে দেখো, এখানে মাটি থেকে ১.২৫ মিটার নিচে পুঁততে হবে। এই যে এটা যদি মাটির গ্রাউন্ড লেভেল হয়, এখান থেকে 1.25 মিটার নিচে এটা পুঁততে হবে, হ্যাঁ। এরপরে দেখো এখানে যে ছোট ছোট হোল, এগুলো কেন দেওয়া হয়েছে, ছোট ছোট হোল গুলো সাধারণত 7.5 সেন্টিমিটার অন্তর অন্তর, হ্যাঁ, 10 থেকে 12 মিলিমিটার ব্যাসের হয়ে থাকে। কেন? কারণ এটা হচ্ছে উপর থেকে যাতে পানি ঢাললে যখন শুকনো মৌসুম হবে, যখন মাটিটা ড্রাই হয়ে যাবে, ড্রাই হয়ে গেলে মাটির কন্ডাক্টিভিটি অনেক কমে যাবে। আমরা চাইবো যাতে মাটির কন্ডাক্টিভিটি অনেক বেশি থাকে, যাতে কারেন্টটা ইজিলি এখানে পাস হয়ে যায়। এবং আর্থ কন্ডাক্টিভিটি যদি বেশি থাকে, তাহলে রেজিস্ট্যান্স একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকবে, কারণ যদি নির্দিষ্ট সীমার মধ্যে আমরা যদি আর্থ রেজিস্ট্যান্স মেনটেন করতে না পারি, তাহলে কারেন্টটা আর্থিং হতে পারবে না খুব সহজে। এই জন্য আমরা মাটিটাকে ভেজা রাখার জন্য এখানে আমরা যাতে এখানে একটা যাতে হোল আছে, এই হোলের মধ্যে দিয়ে পানিটা ঢাললে এই ছিদ্র পথে পানিটা বের হয়ে
মাটিটাকে যাতে ভেজা রাখতে পারে, সেজন্য এখানে হোলগুলো করা হয়েছে। আচ্ছা, এরপরে দেখি, আর এই পাইপটা কোন পদার্থের তৈরি হয়? এটা সাধারণত গ্যালভানাইজড আয়রন পাইপের হয়ে থাকে। এরপরে নেক্সট টপিক প্লেট আর্থিং। প্লেট আর্থিং তোমরা দেখে বুঝতে পারছো এটাও পাইপ আর্থিং এর মতো, কিন্তু পার্থক্য হচ্ছে এখানে একটা প্লেট ইউজ করা হবে, ঠিক আছে? একটা প্লেট কে ইলেকট্রোড হিসেবে ইউজ করা হবে, সেটার সাইজ হবে 60 সেন্টিমিটার × 60 সেন্টিমিটার × 6.35 mm। তার মানে কি, এখানে 60 দৈর্ঘ্য, 60 প্রস্থ, 60 আর এটার পুরুত্ব হবে 6.35 mm, আর এটাও কিন্তু মাটি থেকে সাধারণত 3 মিটার নিচে স্থাপন করতে হয়। এটাও কিন্তু জিআই হয়ে থাকে, এবং এটার চারিদিকে, হ্যাঁ, মাটির কন্ডাক্টিভিটি বাড়ানোর জন্য চারকোল রাখা হয়, সাধারণত 15 সেন্টিমিটার পুরু করে, মানে এই প্লেটের চারিদিকে 15 সেন্টিমিটার পুরু করে এরিয়া বরাবর চারকোলটা রাখা হয়। এরপরে আসি রড আর্থিং। রড আর্থিং তোমাদের বলেছি সবচেয়ে ইজিয়েস্ট আর্থিং, যে মাটির নিচে করতে হয় না, এটা খুব সহজে কোনো হস্তচালিত যন্ত্র বা হ্যামার দিয়ে খাড়াভাবে পুঁতলে হয়। এরপর যদি আর্থিং রেজিস্ট্যান্স পাওয়া না যায়, তাহলে একটা রডের উপরে আরেকটা রড স্থাপন করে আর্থিং রেজিস্ট্যান্সটাকে ইয়ে করা যায়। এখন হচ্ছে দেখো, এটার ব্যাস এবং লেংথটা কত, যদি কপার ওয়ার হয় তাহলে 12.5 mm, আর যদি জিআই হয়ে থাকে তাহলে 16 mm, আর এটার লেংথটা হচ্ছে 2.5 mm। এখন আমরা আসি আর্থ রেজিস্ট্যান্স কাকে বলে। দ্য রেজিস্ট্যান্স অফার্ড বাই দ্য আর্থ টু দ্য ফ্লো অফ কারেন্ট ইজ নোন অ্যাজ আর্থ রেজিস্ট্যান্স। আর্থ রেজিস্ট্যান্স এর মান এক এক জায়গায় এক এক রকম হয়, যেমন পাওয়ার প্ল্যান্টে 0.5 ওহম হয়ে থাকে, সাব স্টেশনে 2 ওহম হয়ে থাকে, এলটি পোলে 5 ওহম, এসটি টাওয়ারে 10 ওহম, এবং আমাদের ডোমেস্টিক আর্থ রেজিস্ট্যান্স 8 ওহম। কিন্তু আমরা চাই যে সাধারণত আর্থ রেজিস্ট্যান্সটা যাতে 1 ওহমের নিচে থাকে, সেটা আমরা সবসময় এখন আমরা দেখব মেথড ইউজ টু রিডিউস আর্থ রেজিস্ট্যান্স, কিভাবে আর্থ রেজিস্ট্যান্স কমানো যায়। মাটি যদি ভেজা থাকে তাহলে তার কন্ডাক্টিভিটি অনেক বেশি থাকে, তো সেজন্য এখানে একটা পয়েন্ট দেখো, বাই পোরিং ওয়াটার ইনক্রিজ ইন প্লেট এরিয়া। এটা তোমরা জানো যে আর ইকুয়াল টু রো এল বাই এ, তার মানে আর এর সাথে এরিয়ার একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো এরিয়া যদি বাড়ে তাহলে রেজিস্ট্যান্স কমবে। তো এরপরে আছে বাই পোরিং সল্ট অ্যান্ড চারকোল রেশিও 1:5, মানে 1:5 রেশিওতে যদি সল্ট এবং চারকোল মিশিয়ে ইলেকট্রোডের চারিদিকে রাখা হয় তাহলে আর্থ রেজিস্ট্যান্স কমবে। ডেপথ অফ প্লেট, প্লেটের ডেপথটা যত বেশি হবে তত আর্থ রেজিস্ট্যান্স কমবে, এবং প্যারালাল ইলেকট্রোডের সংখ্যা বাড়িয়ে আমরা আর্থ রেজিস্ট্যান্সটাকে কমাতে পারি। এরপর একটা পদ্ধতি দেখাবো, মেজারমেন্ট অফ আর্থ ইলেকট্রোড রেজিস্ট্যান্স পরিমাপ করার একটা পদ্ধতি। তো এর জন্য একটা ডিজিটাল আর্থ টেস্টার নেওয়া হয়েছে, সেখানে দেখো 4টা টার্মিনাল আছে, E1, P1, E2, P2। এখানে E1 আর P1 কে শর্ট করে দিয়ে এখানে এই আবার মিটার থেকে একটা পয়েন্ট এসে ক্রোকোডাইল ফ্ল্যাপের মাধ্যমে আমরা যে ইলেকট্রোডের আর্থিং মাপবো, আর্থ রেজিস্ট্যান্স মাপবো, সেটার সাথে কানেক্ট করা হয়েছে। এবং এখানে রেজিস্ট্যান্সটাকে আমরা সিলেক্ট করতে পারবো, বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্স আছে, 10, 100, 1000। তো আমরা এখানে মেইনলি 10 ওহমটাকে সিলেক্ট করব। আর এখানে যে দুইটা টার্মিনাল আছে, E2 এবং P2, E2 এবং P2 এর মধ্যে P2টাকে এই একটা ইলেকট্রোড ইলেকট্রো একটা রড মাটির গভীরে পুঁততে হবে, সেটাকে এই আর আর্থ ইলেকট্রোডের সাথে এই রডটাকে 10 মিটার দূরত্বে রেখে তারপর P2 টার্মিনালের সাথে কানেক্ট করব। আবার আরেকটা রড নিয়ে আমি যেই যেটার রেজিস্ট্যান্স মাপবো সেই ইলেকট্রোড থেকে 20 মিটার দূরত্বে রেখে E2 টার্মিনালকে কানেক্ট করে এখানে ভোল্টেজটাকে সিলেক্ট করব। যখন এখানে টেস্ট বাটন প্রেস করব তখন এই ভোল্টেজটা কি হবে, এই এখান থেকে কারেন্টটা প্রডিউস হয়ে এই আর্থ ইলেকট্রোডের মধ্য দিয়ে এই রডের মধ্য দিয়ে টার্মিনাল হয়ে মিটারে যাবে, ফলে এখানে যে আর্থ রেজিস্ট্যান্স আছে সেটা এখানে শো করবে।